তার বউ, আমি কখনোই তোদের স্বীকার করি না। আরেকটা কথা মনে রাখবি, আমার মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ওদের আশেপাশে ঘোরার চেষ্টা করবি না, সামনে তো আসবেই না। মনে থাকবে কথাটা? মনে থাকবে। যা বের হয়ে যায় এক্ষুনি ঘর থেকে, যা। তোমাদের বাসা তো অনেক সুন্দর। আমার মনের মতো করে ডেকোরেট করেছে আমার মা, তোমার খুব পছন্দ হয়েছে না? হ্যাঁ, ডেকোরেশন অনেক সুন্দর। কিরে মা, এবার তো অনেকদিন পরে এলি। অনেকদিন পরে এসেছি, খুব খুশি মনে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে ওই ছোট লোকের বাচ্চাটি ভাই জড়িয়ে ধরলো, তাই এরকম মেজাজটা খারাপ হয়ে গেছিল। আম্মা, আমার একটা কল আসছে, আসলে বাবা কল দিচ্ছে বারবার, আমি একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। কতবার করে বলেছি যে আমি যখন বাড়িতে আসব তখন যাতে এইসব ছোট লোকের বাচ্চারা আমার সামনে না আসে। তুমি জানো তো তোমার জামাই কত বড় লোক, ওরা যদি একবার জানতে পারে যে আমার একটা সৎ ভাই আছে, তাহলে আমার মান সম্মানটা কই থাকবে? আমি ওকে আর কখনোই এখানে আনতে পারি না, এবার খুব বলে কয়ে এখানে নিয়ে আসছি। আর ও যদি জানে তখন তখন আমার মান সম্মানটা কই থাকবে, একবার ভেবে দেখেছো তুমি? আর বলিস না, তুই আমাকে যেভাবে বুঝিয়ে বলেছিলি আমি ঠিক পই পই করে আমি ওকে বুঝিয়েছি। আসলে না ইচ্ছা করে এগুলি করেছি, বুঝতে পেরেছিস? যাতে ওর পরিচয়টা দিয়ে রাখা। আমরা কেন পরিচয় দেব? আমার সব ছেলে সব ছেলের বউ, আমি কেন ওদের পরিচয় দিতে যাব? ওরা চাকর চাকর হয়েই থাকবে। তুই এসব বিষয় নিয়ে কোনো কথা বলিস না তো। আমি কোনো কিছু জানি না মা, তুমি ওদেরকে ভালোভাবে শাসিয়ে দিবে। আমি যে কয়েকদিন এখানে আছি তোমার জামাইকে নিয়ে, আমাদের আশেপাশে যাতে না আসে, ভুলে ওরা আসে। চিন্তা করিস না, আর আমি সামনে আসতেই দিব না। শুনো না মা, তুমি তো জানো না আমার শ্বশুর বাড়ির লোকজনরা কতটা বড় লোক, আমাদের মতো মানুষকে ওরা 10 বার কিনতে পারবে, 10 বার বেচতে পারবে। এখন যদি শোনে যে এরকম ছোট লোকের বাচ্চারা আমার ভাই, তখন তখন আমার মান সম্মানটা কই গিয়ে দাঁড়াবে? তোর সাগরের সাথে বিয়ে হইলে তুই ভালো থাকবি, অনেক সুখে থাকবি। খুব সুখে আছি আমি, অনেক সুখে আছি। কি হয়েছে বউ, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? কি আর হইব, তোমার আদরের বোন যাকে তুমি আদর ভালোবাসা দিয়ে বড় করছো, মানুষের মতো মানুষ বানাইছো, সেই তানহা আসছে। আমার বোন আইছে? হ্যাঁ, তারপর কি করছে জানো? ওর জামাইয়ের সামনে আমার গালে থাপ্পড় মারছে। কেন? কারণ আমি ওটা আদর করতে গেছিলাম। আমি নাকি এবাসের কাজের বুয়া, তারপর মারে ডাক দিল, মা ইচ্ছা মতো অপমান করে দিল, যা তা বললো আমারে, তাও শান্তি হলো না তোমার মায়ের, আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে চাইছে। কি করব আমি, কই যাবো বলো? বউ তুমি কান্নাকাটি করো না, আমার বোনটা তো অনেক ছোট, বয়স কম তো।